1971 সালের মার্চ মাসে গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ঘরবাড়িতে আগুন দেয় পাক বাহিনী। হানাদারদের নির্বিচার গুলিতে শহীদ হন স্বাধীনতাকামী 24 গ্রামবাসী, যারা জীবন উৎসর্গ করেছেন। তাদের খুঁজে বের করে তালিকা তৈরির পাশাপাশি স্বীকৃতি দিয়ে দায় মুক্তি নিয়ে এখন সময়ের দাবি। স্বাধীনতার অর্ধশত বছর পরও দেশের জন্য প্রিয়জনের জীবনদানের স্বীকৃতি না মেলায় আক্ষেপ রয়েছে শহীদ পরিবারের সদস্যদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এসে গুলি করে আমাদের 7 জনকে মারা হয়, তারপরে তাদের দাফন কাফন ছাড়াই এই গর্তের ভিতরে ইয়ে দেওয়া হয়। সোয়ামীর বাসুরি গাড়া বুদ্ধি ফেলেছি, তাদের গুলি করে তাদের মারছি। পাশাপাশি সরকারি সহায়তার দাবিও জানায় পরিবারগুলো। ফাঁকি থেকে গুলি করতে করতে আসে, আমার আব্বার কোলে ভিতর, আমি আমার আব্বার ডাইন মানে বাম পাশটা গুলি লাগে, ডাইন সাইডটা পারা যায় হাফড় দিয়ে। আমাদের রাজ্য পর্যন্ত কেউ আসছে কোনো সাহায্য দেয় না, সাহায্য সহযোগিতা কোনো কিছু পাইনি আমরা। বলে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবেন এবং শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে হোক, শহীদ পরিবার হিসেবে হোক, যেভাবে হোক আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে আপনি স্বীকৃতি প্রদান করবে, আমাদের জোর দাবি। স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ বালিয়াডাঙ্গা শহীদদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে। এই হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছিল সেইসব পরিবার সেরকম কোনো সরকারকে আর্থিক সাহায্য পায়নি। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব যেন এইসব পরিবার সরকার থেকে আর্থিক সহায়তা পায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে একটি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী কর্মকর্তা। যে পরিবারগুলো স্বাধীনতার জন্য আত্মদান করলো তারা যেন ক্ষতিগ্রস্ত হিসেবে তাদের পাশে যেন সরকার দাঁড়ায়, সেজন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করব। এবং সর্বোপরি এই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থানটি যাতে খ্যাতি পায় সেজন্য উপজেলা প্রশাসন প্রচেষ্টা চালিয়ে যাবে। শহীদদের স্বীকৃতির পাশাপাশি গণহত্যার একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। তানজিদ ভুঁইয়া, মনা সংবাদ।